কি করতে পারো তুমি বলো? যাই হোক, এরপর কি করবে ভাবছো? চাকরি, আমার একটা চাকরির খুব দরকার। এই শহরে টিকে থাকতে গেলে আমার একটা চাকরি দরকার, তাহলে আমি মাকে খুঁজে বের করতে পারবো। আই এম সরি প্রিয়া, আমি এই সময় তোমার পাশে থাকতে পারছি না। ম্যাম, তুমি এসব কি বলছো? তুমি আমার জন্য অলরেডি অনেক কিছু করেছো, এখানকার বেস্ট কলেজে অ্যাডমিশন করিয়েছো, আমার জন্য এটা অনেকটা, মোর দ্যান এনাফ। আর তুমি আরেকটা কথা জানো, আমি বাড়িতে যাদের সাথে থাকি না তারা ভীষণ ভালো, মানে আমার মনেই হয় না যে আমি অন্য কারোর বাড়িতে আছি। ব্যাস একটাই প্রবলেম আছে, মানি প্রবলেম। আমার হাতে খুব অল্প টাকাই আছে, আর সেটাও শেষের দিকে। হ্যাঁ তো আমাকে বলো সেটা, আমি টাকা পাঠিয়ে দেবো। না, তুমি এরকম কিচ্ছু করবে না, আমি জানি তুমি ব্যাংকের নোটিশ পেয়েছো। তুমি কি করে জানলে শুনি? তুমি আবার নজরদারি করেছো? কি করি বলো, তুমি তো এখানে আমার সঙ্গে নেই না আমাকে বকাবকি করার জন্য। আর তাছাড়াও আমি কোনো উকিঝুঁকি মানিনি, আর তুমি তো আমার পাওয়ারসের কথা সবই জানো, আমি চশমা ছাড়া বেশি ভালো দেখি। এই জন্য আমি ওই ফাইলটা পড়ে ফেলেছিলাম। আমি জানি তোমার হাতে এখন খুব একটা টাকা পয়সা নেই, অনাথ আশ্রমের খরচা চালাতে তোমার অসুবিধা হচ্ছে, এই জন্য তোমাকে ব্যাংক থেকে লোনও নিতে হয়েছে। আমি আমি আর তোমার উপর কোনো রকম বোঝা। প্রিয়া তুমি, আরে আমার পুরো কথাটা তো শোনো। তুমি দেখো খুব তাড়াতাড়ি আমি একটা চাকরি পেয়ে যাব, আর আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো, তখন তুমি আমাকে নিয়ে অনেক গর্ব করবে। আমি তোমাকে পরে ফোন করছি। আপনি কি কিছু বলতে এসেছিলেন? আপনি উপরে? না, আমি এগুলো সব ঠিক করতে এসেছিলাম। তোমাকে বলতে শুনছিলাম যে তোমার টাকা পয়সার দরকার। দেখো এটা মাইসোরি শহর, মুম্বাই দিল্লির মতোই কস্টলি, এখানে অনেক টুরিস্টও আসে। আর তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে কিন্তু তুমি খুব সমস্যায় পড়ে যাবে। তুমি চাইলে আমি সিদ্ধার্থকে বলে কোনো সস্তা ভালো শহরে তোমার অ্যাডমিশন করিয়ে দিতে পারি, এটুকু সাহায্য আমি করতেই পারি তোমাকে। এ কি কথা বলছো তুমি? এর কি সাহায্যে দরকার পড়ে? যার কাছে সুপার পাওয়ার থাকে তার কারোর সাহায্যে দরকার পড়ে না। সুপার পাওয়ারস মানে? আমি আমি বুঝতে পারলাম না। মাগো এটা মুসৌরি, এখানে কার বাড়িতে আজ কি কি রান্না হয়েছে সেটা পুরো শহর জানতে পারে। আর তারপর তুমি তো, আমি আমি এমন কি করেছি যে? কি করেছো এটা? কি কি এটা? তোমার মার্কশিট? আরে এত মার্কস তো কোনো সুপার পাওয়ারের জন্যই হতে পারে। রক্স, লুক এট দ্য মার্কশিট, what an outstanding performance. মাগো এই ব্যাপারে তোমার আমাকে আগে বলা উচিত ছিল, তাহলে ব্যাপারটাই অন্যরকম হতো। ঠিক আছে, দেরি হলো, ঠিক আছে, from now onwards আমার কলেজে তোমার স্কলারশিপ ফিক্সড। আর তোমার যদি এই পারফরম্যান্সই থাকে আর নাম্বারও এই পাও, তাহলে গ্র্যাজুয়েশন পর্যন্ত তোমার পুরো পড়াশোনা ফ্রি ফ্রি ফ্রি। সত্যি আঙ্কেল? একদম মা, সো কুল প্রিয়া, কনগ্রাচুলেশনস। ভাড়া সেটার কি হবে? আই মিন স্কলারশিপ থেকে তো ও নিজের পড়ার খরচা দিয়ে দেবে, এইবারে রেন্ট কি করে দেবে ও? রক্স তোমার আবার কি হলো? তুমি তো এমন কথা বলতে না রক্স। ও হ, এবার বুঝেছি, কাল তোমায় শপিং করাইনি বলে ওই জন্য তুমি রেগে আছো, তাই না গো? এনিওয়ে আমি করিয়ে দেবো। আরে এইটুকু ব্যাপারের জন্য এত রাগ? না আঙ্কেল, আন্টি একদম ঠিক কথা বলছেন, আমি যখন এই বাড়িতে আছি তাহলে রেন্ট তো দিতেই হবে, তাই না? ব্যাস শুধু একবার চাকরিটা খুঁজছি, যখনই চাকরিটা পেয়ে যাব আমি রেন্ট পে করে দেবো। আর ও জব পেয়ে গেছে। কি, তুমি জব পেয়ে গেছো প্রিয়া? আর এই শহরে সব থেকে হট ছেলের সাথে কাজ করবে তুমি, রিহানের রেস্টুরেন্টে। আর এটা কি করে হলো বলো তো? আমি কিচ্ছু করিনি প্রিয়া, শুধু আমি অর্ণবের সাথে কথা বলেছিলাম আর তোমার কাজটা হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ শাতি, দিস মিন্স আ লট। জানি না আমি আমি সকালে কার মুখ দেখে উঠেছিলাম যে সবকিছু এত ভালো হচ্ছে, পুরো দিনটা এত ভালো যাচ্ছে, আমি যা চাইছি ওই ওই সবকিছু পেয়ে যাচ্ছি। আরে মাগো নিশ্চয়ই তুমি আমার মুখ দেখে উঠেছিলে, কি জানো তো এটা ওই ঘরে মানা হয়, যদি আমার মুখ দেখো তাহলে সমস্ত কিছু শুভ হবে। হ্যাঁ
কারণ এই বাড়ির হাসি খুশি বুড়ো তুমি। হ্যালো, বুড়ো তোর বাপ। আমি বলতে চাইছিলাম বুদ্ধা। আমি গিয়ে ম্যামকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ, মাগো যাও। আমার মাথায় তো এসব কিছুই ঢুকছে না। আরে যেতে দাও না ওকে। মা, আমি বলতে চাইছি এর আগে পরে কেউ নেই, একটা পয়সাও জমানো নেই, তার উপরে তো কস্টলি জায়গায় থাকলে দশটা জব করেও ও এই জায়গার ভাড়া দিতে পারবে না। তোমরা এত প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিক্যালি কেন ভাবছো না? ব্যাস জব পাইয়ে দাও, স্কলারশিপ পাইয়ে দাও, যে করেই হোক ওকে মাসৌরিতে আটকানো চাই। মা, মাগো ইটস ওকে। বউরা যখন রেগে যায় না তখন এইভাবেই রিয়াক্ট করে। আমিও ওকে শপিং করিয়ে দেবো অনলাইনে, চিন্তা করো না। ডোন্ট ওয়ারি, এনজয়। হ্যাঁ, ডোন্ট ওয়ারি প্রিয়া, অ্যাকচুয়ালি মা কখনো এভাবে ওভাররিয়্যাক্ট করে না। জানি না আজ কি হয়েছে, কিছু না কিছু তো হয়েছে। সরি, ইউ নো হোয়াট, এনিওয়েজ ফরগেট অল দিস। কংগ্রাচুলেশনস, কাম অন গাইস, গ্রুপ হাগ। জানি না কেন রাগেশ্বরী আন্টির সবসময় আমার এগেনস্টে থাকার কারণটা কি। আমি কোথাকার মেয়ে আর বাসে এরকম অসভ্য ছেলেদের যে আমি কতবার থাপ্পড় মেরেছি সেটা আমি গুনেও শেষ করতে পারবো না। তুমি হয়তো আন্দাজও করতে পারছো না যে আমি কি কি করতে পারি। মানে হুড়োহুড়ি করা ছাড়া আরো কিছু পারো তুমি? আরে বাবা, এটা তো যেকোনো কারোর সাথেই হতে পারে। খাবার যখন তখন পড়তেই পারে, যে কোনো কিছু হাত থেকে পড়ে যেতে পারে। আর আজ চাকরির প্রথম দিন যখন একটু তাড়াহুড়ো তো হয়েই যায়, তাই না? মোটেই নয়, এটাকে বোকামি বলে। তুমি নিজেকে খুব স্মার্ট ভাবো, তাই না? আমি যদি চাই এক মিনিটের মধ্যে। এক মিনিট কি কি করবে তুমি এক মিনিটে? কন্ট্রোল কর, তুই এখন তোর পাওয়ার ইউজ করতে পারবি না। তুমি জানো স্কুল আর কলেজে না 95% থেকে বেশি নাম্বার পেয়েছি আমি। তা কি মেডেল দেব? না, শুধু এই জন্য বলছি যে শুধু আমি বই পড়তে পারি না, মানুষের চেহারাটাও খুব ভালো করে পড়তে পারি, আর বিশেষ করে তোমার মতো ছেলেদের। মেয়েরা আমাকে ইমপ্রেস করার জন্য কি না কি করে। মেয়েরা? রাইট, আমার মতো নয়, তবে হ্যাঁ টিনার মতো নিশ্চয়ই, যার হাত থেকে বাঁচার জন্য তুমি আমাকে বাঁচানোর নাটক করছো, রাইট? মিস্টার, আমি সবকিছু নোটিস করছিলাম। তোমার কি মনে হয় যে আমি কোনো একটা বোকা, হাবা, কিছু বুঝি না এরম টাইপের মেয়ে যে তুমি এসে আমাকে বাঁচাবে আর আমি তোমার পা ধরে ধন্যবাদ বলবো? নো, আমি তো শুধু এইটুকুই প্রে করছিলাম যে টিনা যেন তোমার আসল চেহারাটা দেখে আর তোমাকে ছেড়ে না অন্য কোনো ভালো একটা ছেলে পাক। এই যে ঝাঁসির রানী, তুমি যদি কন্ট্রাক্টের শর্তগুলো না মানো তাহলে এই কাজের থেকে তোমার ছুটি হয়ে যাবে। কিন্তু কেন? আমি তো সব শর্ত মেনে নিয়েছি। আর এই কন্ট্রাক্টে একটা ক্লজ আরো বেড়ে গেছে, তাই আজ থেকে তোমাকে আমার বয়ফ্রেন্ড হিসেবে মেনে নিতে হবে। আর সেরকম গার্লফ্রেন্ড হতে হবে যে খুব পজেসিভ হবে, অন্য কোনো মেয়ের সাথে আমায় দেখতে পছন্দ করবে না, আর সব সময় আমার সাথেই থাকবে। ভেরি ফানি, ইন ইওর ড্রিমস। আমি তোমাকে এক মিনিটও সহ্য করতে পারি না, আর তুমি চাও যে আমি তোমার একটা পজেসিভ গার্লফ্রেন্ডের অ্যাক্টিং করি? নট হ্যাপেনিং। তুমি কি অস্বীকার করতে পারো যে আমি তোমাকে হেল্প করিনি, আর এখন তোমার পালা আমাকে হেল্প করার? বাট শি ইজ হার্মলেস। হ্যাঁ, আর ব্রেনলেস। দেখো, তুমি বলেছিলে না যে ওর আমার থেকে আরো বেটার কাউকে পাওয়া উচিত। আমি ওর জন্য মিসফিট, আই এম দ্য ভিলেন। আমি কাউকে পাই না পাই, ও হয়তো কাউকে পেয়ে যাবে আর ওর জীবনটা তাতে হয়তো বেঁচে যাবে। কথাটা তো ঠিকই বলছো, কিন্তু তাও আমি তোমাকে না বলবো, ব্যাস। ওকে, গেট ইট। তুমি তাহলে তোমার জবকে অতটা ভালোবাসো না, টাকা রোজগার করতে চাও না। কুল, কোনো ব্যাপার না, আমি অন্য কাউকে হায়ার করে নেবো, আর আই এম শিওর তোমার থেকে বেশি গুড লুকিং হবে। না প্রিয়া, তোর তো চাকরিটা খুব দরকার, নাহলে রেন্ট দিবি কি করে আর এখানে থেকে নিজের মাকে খুঁজে বার করবি কি করে? দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, তুমি যা বলছিলে, কিন্তু আমার একটা শর্ত আছে। এরকম হ্যান্ডসাম ছেলের সামনে শর্ত? ও গড, সো চিপ। তুমি নিজেকে কি ভাবো বলো তো। এনিওয়ে, আমি এটাই বলছিলাম যে আমি তোমার পজেসিভ গার্লফ্রেন্ড হওয়ার জন্য তৈরি আছি, কিন্তু আমরা দূরে থেকে অ্যাক্টিং করব। তুমি আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না আর নিজের লিমিটের মধ্যে থাকবে, সেটা পার করার চেষ্টা করবে না। লাইন কোনটা, ইমাজিনারি? আরে আমি বলছিলাম যে ওই যে হয় না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করে একে অপরকে জড়িয়ে ধরা, হাত ধরে হাঁটা, এইসব হবে না কিন্তু আমাদের দুজনের মাঝখানে। আর কিস, ওটা মিস করে গেলে, স্মার্ট গার্ল। হ্যাঁ, তোমার বাজে কথা বন্ধ করো। আমি এটা বলতে চাইছিলাম যে আমরা দূরে থেকে অ্যাক্টিং করব আর তোমাকে আমি কখনো আমাকে ছুঁতে দেবো না, নট ইভেন এ ফিঙ্গার। এটুকু এটুকু টাচকেও ফিল করার জন্য না তোমাকে অনেক জন্ম পূর্ণ করতে হবে, এটুকু ইন্টারেস্ট নেই আমার। দাদা! ও!
হ্যালো, শুনছো? এই টাকাগুলো ধরো আর আমার গার্লফ্রেন্ড হয়ে এসো। এক্সকিউজ মি, যতটা আমার মনে হয় এখন আমার কাজের সময় শেষ হয়নি, আর না আমি তোমার কাছে কোনো টাকা চেয়েছি, তাই এখন তুমি টাকাটা তোলো আর নিজের পকেটে রাখো। লিসেন, আমার গার্লফ্রেন্ডসদের নিউজ পেপারে ছবি আসে, কিন্তু আমার ছবি সেখানে ছাপে না, কিন্তু আমাকে গসিপ কলামে অবশ্যই পাওয়া যায়। তাহলে সবাইকে যদি এটা বিশ্বাস করাতে হয় যে তুমি আমার গার্লফ্রেন্ড, তাহলে স্পা, সেলুন, শপিং কোথায় কোথায় তোমায় যেতে হবে যাতে তুমি আমার সাথে আর ওনাদের সাথে 100% ম্যাচ করতে পারো। 1% ম্যাচ? এমনিতেও আমি তোমার 100% পছন্দ কেমন জানি। যদি আমাকে নিয়ে তোমার এতটাই প্রবলেম হয়, তো আমার সঙ্গে ম্যাচ আপ না করে ওর সঙ্গে প্যাচ আপ করো না। অ্যাটলিস্ট আমাকে রোজও যেভাবে অপমান করবে না তুমি। আমি শুধু নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকি আর সবাইকে এটা কনভিন্স করতে চাই যে তোমার মতো মেয়েও আমার গার্লফ্রেন্ড হতে পারে। এবার চুপচাপ টাকাগুলো তোলো, শপিং এ যাও আর আমার সাথে মিট করো। এন্ড অফ ডিসকাশন কিনা জানি না, তবে এন্ড অফ ডিল হতেই পারে। তোমার প্রবলেমটা কি? তুমি হলে আমার প্রবলেম। তুমি নরমাল নও কেন? কারণ তুমি নরমাল নও। মেয়েরা ছেলেদের টাকা এনজয় করার জন্য পাগল হয়ে যায়। আর আমি সেরকম নই। আর তুমি হয়তো ভুলে যাচ্ছো যে আমাকে তোমার সঙ্গে ম্যাচ করতে হবে। এক্স্যাক্টলি। আর তোমার সঙ্গে ম্যাচ করতে গেলে আমাকে তোমার লেভেলে আসতে হবে, তাই চুপচাপ টাকাটা তোলো আর বেরিয়ে যাও। মেমরি লস, এই ক্যাফেটা আমার। আর তুমি হয়তো ভুলে যাচ্ছো যে এখানে আমি কোন পজিশনে আছি, আর তুমি এসে আমার কাজে বাধা দিচ্ছো। ও, তাহলে আমি বরং একটা কাজ করি, তোমাকে এই স্টোর রুমে লক করে দিই যাতে তুমিও ডিস্টার্ব ফিল না করো আর আমিও না করি। হ হ হ, তুমি এটা করতে পারো না। লোকে কি ভাববে? রিহান যে মেয়েটাকে সবার হাত থেকে বাঁচালো, যাকে নিজের গার্লফ্রেন্ড বলছিল, যার জন্য বড় বড় কথা বলছিল, সেই বেচারি মেয়েটাকে এরকম একটা ঘরে এনে তুমি আটকে রেখেছো। তুমি এটা করতে পারো না। Don't you dare me. I double dare you. তোমার কপাল ভালো যে তুমি মেয়ে, অন্য কেউ হলে এতক্ষণ আবার ডিনার হয়ে যেতে। আমি ভয় পেয়ে গেছি। দেখা যাবে, দেখা যাবে। হ্যাঁ, damn it. এই মেয়েটার এত প্রভাব আমার উপর কেন পড়ছে? ও কাছাকাছি থাকলে আমি আমি নিজের উপরে কন্ট্রোল কেন হারিয়ে ফেলছি? এরকম কেন ফিল করছি আমি? শুধু ওরই এরকম মনে হয় না, ওকে দেখলে আমারও গা জ্বলে যায়। ও গড, প্লিজ সরাও ওকে এখান থেকে, না হলে আমি বাইরে কি করে বেরোবো? চলে গেছে মনে হয়। কোনো অজানা জায়গায় কাজ করতে আসলে ফার্স্ট রুল, সেফটি ফার্স্ট, ভরসা করা যায় না, তাই না? তোমার মতো একজন সাইকো মালিক কখন কি করে ফেলে? রি, হাই রিয়ান, অল ওকে? ইয়া প্রিয়া, তুমি ঠিক আছো তো? অনেকক্ষণ ধরে দেখিনি তাই এই জন্য। হ্যাঁ, আমি ঠিক আছি। কি ব্যাপার মোহিত, এত কেয়ারিং হয়ে গেছিস, চেঞ্জ? হ্যাঁ, নাইস। তবু ভালো, মাসৌরিতে সবাই একরকম নয়, কিছু ভদ্র মানুষও আছে। থ্যাংক ইউ মোহিত। যার জন্য কেয়ার করি তার জন্য তো কনসার্ন হতেই হবে। কফি? না, আমার একটু কাজ আছে। যদি কোনো দরকার পড়ে তো লেট মি নো, এখানে আমি অর্ডার। রাইট। তোমার যাকে কল করার কথা তারা সাথে আর তার ফ্যামিলি, তোমার ফ্রেন্ডস নয়। মরে যাবো, তোর বন্ধু বন্ধু আর আমার বন্ধু, আমার বন্ধুদের ভুলে যাবো, আমার কোনো ফিলিংস নেই। আমরা পৌঁছে যাবো, হ্যাঁ হ্যাঁ, সময় মতো। ওকে, বাই বাই। I like the pants. একেই বলে এক দেখাতেই সাত পাকে বাঁধা। বাবা, প্যামান্টি আশীর্বাদের জন্য ডেট ফিক্সড করেছে, বিয়ের জন্য নয়। ও হগো, এত ন্যাকামি করে বলছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ব্যাপারটা ক্যান্সেল করি, মানা করে দিই না। কি কি
আহা, কি অসাধারণ টাইমিং কুলপ্রিয়া, তুমি ঠিক সময় মতো এসেছো, দারুণ সুখবর আছে। কংগ্রাটস, ভেরি গুড, ভেরি গুড দাদা। তুই কি রে দাদা, অর্ণব দাদার বিয়ে হবে আর তুই এভাবে কংগ্রাটস বলছিস? হ্যাঁ, কারণ এটা উইয়ার্ড। ওই, এতে উইয়ার্ডের কি আছে? আমি আমার ড্রিম জব, ড্রিম গার্ল পাচ্ছি, তোর কি সমস্যা হচ্ছে? কারণ তুই অন্য কারোর টিকিট কেটে নিজের বুকিং করছিস। মানে মানে এটাই যে তোর আর সাথীর চার দিন আগে দেখা হয়েছিল, আর এই কদিনেই তোরা বিয়ে করতে চলেছিস। আর এই যে মোহিত, অনেক বছর চেষ্টা করছে কিন্তু এখনো কিছু করতে পারলো না, এটা কি ওয়ার্ড নয়? না না, ইটস ওকে, অ্যাকচুয়ালি রেহান ইজ রাইট। ডার্লিং, তুমি অর্ণব আর সাথীর বিয়ের ডেট পাকা করছো তো? তাহলে সাথে এদের বিয়ের ডেটও পাকা করে ফেলো। ওয়াও মম, এই লাঞ্চটা তো তোমার কাছে স্মরণীয় হতে চলেছে। আরে না না, আমি আমি তো বললাম না, এটা অর্ণব আর সাথীর বিশেষ দিন, আমি এর মধ্যে কেন? লেট দেম হ্যাভ দেয়ার লাইমলাইট, ওদেরই তো লাইমলাইট এটা, তাই না? ঠিকই তো বলছে মম, ওর বিয়েটা অর্ণবের একদিন আগেই করিয়ে দেওয়া হোক। না না, আরে ওয়াও বেবি, এবার তুমি হ্যাপি তো? তোমার অপেক্ষা শেষ হলো ফাইনালি। একদমই না, এটা বল যে ওর অবস্থা আগে খারাপ হবে। কংগ্রেচুলেশনস, আরে কি, আমি খুব খুশি হয়েছি তোমার জন্য। আর আমি তোমার জন্যও, গার্লফ্রেন্ড এন্ড অল। আরে এরকম কিছু নয়। আমি কি কিছু মিস করেছি নাকি? না মা, গার্লি টকস ছেড়ে দাও না, চলো তুমি চলো। আর এই দেখো শাতি, মা তোমার সিন্ধুকে আর কি কি আছে গো? এত বছর ধরে এত গয়না কোথায় লুকিয়ে রেখেছিলে তুমি? আচ্ছা শাতি দি, আমার তো মনে হয় আজকের পার্টিতে তোমার এই সেটটা পরা উচিত, ইটস সো প্রিটি। হ্যাঁ হ্যাঁ, সে তো পরবেই, কিন্তু এই সেটটা শাতিকে অর্ণব পরাবে এনগেজমেন্টের সময়। আচ্ছা কিন্তু মা, সেটা তো ছেলেদের তরফ থেকে আসে তাই না? হ্যাঁ, ওদের তরফ থেকে যাই আসুক, কিন্তু আমাদের তরফ থেকে এটাই যাবে। মেয়েদের কত ন্যাকামি থাকে তাই না? মানে মানে পুরুষরা বোঝেই না, একদম মূর্খ, বোঝেই না। মানে মানে ওদের বুঝতে হবে না, মেয়েদের সুন্দর থাকতে, নিজেকে মেনটেন করার জন্য এসব রাখতে করতে হয়, তাই তো? বলতে বলতে চা এসে গেছে, এ হচ্ছে আসল সোনা। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ প্রিয়া, তুমি আমাদের কত হেল্প করছো। তুমি, আরে প্রিয়া তুমিও দেখো না কি সুন্দর, তাই না? ওয়াও, খুব সুন্দর দেখতে। পুরো ফোকাসটা আজকে সাথীদের দিকেই থাকবে, আমাদের দুজনকে তো আজকে কেউ দেখবে না প্রিয়া। প্রিয়া, আজ তুমি পার্টিতে আসছো? হ্যাঁ অফকোর্স, কেন যাবে না, নিয়ে গেলেই যাবে। না আঙ্কেল, অ্যাকচুয়ালি আমার কিছু কাজ আছে তাই আমি আসতে পারবো না। আরে তুমি ছুটি নাও না, আমি অর্ণবকে বলে দেব। তুমি যদি বলো তাহলে আমি রেহানকে ফোন করে দিই। না আমি ম্যানেজ করে নেব। ঠিক তো, হ্যাঁ তোমাকে ছাড়া যাব না কিন্তু। আরে তোমরাও তো অদ্ভুত দেখছি, যখন ও বলছে যে ওর কাজ আছে ছুটি নিতে চায় না, তাহলে কেন জোর করছো? আর এমনিতেও আজ তো এনগেজমেন্ট নয়। তোমার কি হয়েছে, এনগেজমেন্ট নয় তো? আজ আজ তো দিন ঠিক হবে তাই না? আর এই ধরনের শুভ মুহূর্তে পুরো পরিবার যদি সঙ্গে না থাকে তাহলে মজাই আসে না। আফটার অল প্রিয়াও তো আমাদের ফ্যামিলি মেম্বার, তাই না কুলপ্রিয়া? হ্যাঁ আঙ্কেল, কিন্তু কিন্তু টিন্তু চলবে না, তুমি তাড়াতাড়ি নিজের কাজ শেষ করো, ততক্ষণে আমি আজ রাতের পার্টির জন্য তোমার ড্রেস সিলেক্ট করে রাখছি। দ্যাটস কুল। চলো দিদি, তুমি আমার সাথে চলো। রাগস, চা খাও, চা খাও, দারুণ বানিয়েছে চাটা। আহা, আচ্ছা আন্টি আমার সঙ্গে সব সময় এরকম ব্যবহার কেন করে? ডোন্ট ওয়ারি বেবি, তোমার সাথে এরকম কিছু হবে না। কি জানো, আমার ফ্যামিলি যদি পারতো আমাকে এক্ষুনি বিদায় করে দিত, তাও বিয়ে না দিয়ে। সব সমস্যার সমাধান। ওই, আমার ইমপ্রেশন খারাপ করছিস কেন, তাও আমার শ্বশুরের সামনে? ওরে হায়, কোন শ্বশুর, কার শ্বশুর? আরে বাবা, বন্ধু বন্ধু ভাবো আমাকে। হ্যাঁ
আর তাছাড়া কতদিনই বা সুরক্ষিত থাকবে, হাঁড়ি কাটে গলা তো দিতেই হবে তোমায়। বাই দ্য ওয়ে, তোমরা এনজয় করো পার্টিটা, আমি একটু বুড়োদের সঙ্গে দেখা করে আসি, নাহলে খেপে যাবে বুড়োগুলো। কি হয়েছে, কাকে খুঁজছো? আচ্ছা, ওই প্রিয়াকে খুঁজছো না তো? আর ইউ স্টুপিড, আমি আমি কেন প্রিয়াকে খুঁজতে যাব, মানে কেন খুঁজব? আরে আরে রিল্যাক্স, চিল, আমি তো মজা করছিলাম। তুমি সব সময় প্রিয়াকে নিয়ে কনসার্ন থাকো তাই জিজ্ঞেস করলাম, চিল। সত্যি সত্যি এটা মজা ছিল না, আমি আরেকটা নিয়ে আসি। আরে কিন্তু এই আরে ইয়ার, ওই নতুন কোচ এখনো এলো না কেন? এতক্ষণে তো এসে যাওয়ার কথা। ভূত আমার পুত, পেতনি আমার জি, চান্দিনাতে বাঁশবাগানে বলবো আমি ছায়ায় যার পরিচয়, তাকে চেনা সময়ের অপচয়। থ্যাংক ইউ আপনাকে, আমরা আপনার সব কথা শুনবো। তোমারও মনে হয় সরি, ভুল করে গাইস, কি কি হয়েছে, কি হয়েছে তোমার? ওই অ্যাকচুয়ালি ডান্স করতে গিয়ে ভুল করে পা লেগে গেছে তাই। ইটস ওকে, লাগেনি তো তোমার? না না ঠিক আছে, আমি ইটস ওকে প্রিয়া, ডান্স করার সময় একটু তো লাগতেই পারে, ডোন্ট ওয়ারিজ বেবি। তোমাকে কতবার বলেছি সকলকে নিজের ডান্স ট্যালেন্ট দেখিও না, সরি বোর দা না, সরি। হ্যাঁ ইটস ওকে। এই তুমি তো তোমার ডিউটি ভালোভাবেই করো, এরকমই বলেছিলে না? তাহলে বয়ফ্রেন্ড কে ছেড়ে কোথায় ঘুরে বেড়াচ্ছো? ফেক ফেক বয়ফ্রেন্ড তুমি আমার, ভুলে যেও না। আর এমনিতেও আমি তোমার মতো নই, অন্ধকার কোনা দেখলো কি অমনি ভূতের মতো গিয়ে দাঁড়িয়ে পড়লো, আমি সেরম নই। রিহান বেবি, লেটস ডান্স। টিনা, thank you.
I'm so sorry, Aru. এবার কি হবে? What? আরে বস, আরু, আমার মনে হচ্ছে এই পাউডার না আমাদের ওই পেতনির কাছে নিয়ে যাচ্ছে। হ্যাঁ চল। না, ওর হাতে আমার হাত রাখা যাবে না। না হলে কে জানে এবার কি হবে? এবার কি করবো আমি? তুই কি কোনো পাউডার দেখতে পাচ্ছিস রে? ওসব ছাড়, আমি নিজের হাতই দেখতে পাচ্ছি না। বেবি, তুমি দেখলে রেহান দাদা আর প্রিয়া কত মিষ্টি করে ডান্স করলো, সো কিউট। এবার ওদের নিয়ে কে কথা বলছে? আমি এক্ষুনি আসছি। ওকে। সাতিমা, মাকে দেখেছিস? না বাবা, এখানেই আছে হয়তো। কিন্তু গেল কোথায়? রাগস। আরে আরে, তুমি আগুনে হাত দিও না, পোড়ার জন্য আছি তো। থ্যাঙ্কস। তোমার থ্যাঙ্কসটা তোমার কাছেই রাখো, মা অ্যান্টিক জিনিসপত্র খুব ভালোবাসে। তুমি তো দিনের আলাতেও জিনিসপত্র ভাগো, এটা তো তবু কোনো ব্যাপার না, সব ঠিক আছে, ট্রিপ হয়ে গেছে হয়তো। বাবা রেহান, গিয়ে একটু মেনটা দেখে এসো প্লিজ। হ্যাঁ বাবা। তুমি আবার কেন এলে? পাউচটাকে প্রিয়ার ব্যাগে রাখলো, তাই না?
এরকম বদমাইশি কে করতে পারে? এক্ষুনি জানতে পেরে যাবো। ব্রো, রিপ্লে। হ্যাঁ। কোনো লাভ নেই, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এক মিনিট পজ করবেন। এই আংটি, এটা তো আমি আগে দেখেছি মনে হচ্ছে, কিন্তু কোথায় কোথায় দেখেছি আমি এটাকে? চোটটা খুব লাকি, পরিষ্কার করে কিছু বোঝা যাচ্ছে না। কেউ বুঝতে পারছো এটা কে? র‍্যাগস। তুমি দেখছো, কেউ জেনে শুনে প্রিয়াকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই মেয়েটার এখানে কোনো দোষ নেই, আর তুমি ওকে যা তা শুনিয়ে দিলে, কিচ্ছু না বুঝে শুনে। র‍্যাগস, তোমার কিন্তু ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। ইনফ্যাক্ট আমাদের সকলেরই চাওয়া উচিত। না প্লিজ, এইসবের কোনো দরকার নেই। দেখো সিদ্ধার্থ, আমি যা কিছু করেছি, যেটা আমি দেখেছি তার জন্যই করেছি। থ্যাংক ইউ রেহান, তুমি আমার ভুল ধারণা দূর করে দিয়েছো। এক্সাইটিং জিনিসপত্র আমার খুব ভালো লাগে, এটা খুবই এক্সাইটিং ছিল। ওকে, অনেক হয়েছে, চলো চলো, বাপরে বাপ, এবার এনজয় করি, চলো 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 চলো। দেখো, তোমাকে এসব বন্ধ করতে হবে, পারমিশন না নিয়ে তুমি ভেতরে আসবে না। পারমিশন তো আমিও কখনো কাউকে দিইনি। যে আমাকে যে কেউ অপমান করে যাবে, আমাকে মিথ্যে দোষারোপ করবে। দেখো, আমি মানছি যে তোমার সঙ্গে যা কিছু হয়েছে খারাপ হয়েছে, কিন্তু আমার কিছু করার ছিল না। আমি বলেছি যে আমি সেটাই করেছি যেটা আমি চোখের সামনে দেখেছি। আমার জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো সেটাই করতো। ভুল, আপনার জায়গায় যদি অন্য কেউ হতো, তাহলে আমাকে এইভাবে মিথ্যে চুরির বদনাম দিত না। তোমার মনে হয় যে তোমার মাথা তো খারাপ হয়ে যায়নি? আমি কেন তোমার খারাপ চাইবো? আমি তো তোমাকে চিনিই না। আমার দামি হারটা খুঁজে পাচ্ছিলাম না বলে আমি তোমাকে চিনি না, তাই। এটা কি সত্যি আন্টি? সত্যি কি আমাকে আপনার অপরিচিত মনে হয়? কারণ আমার সেটা মনে হয় না। আমার তো এটাই মনে হয় যে কোনো পুরনো অভিমান আছে আমার উপর আপনার, যার প্রতিশোধ নিচ্ছেন আপনি। আপনি তো শুধু মুক্তি চাইছেন আমার থেকে। কিন্তু কেন, কেউ কারোর সাথে এতটা খারাপ কেন করবে? আমি আপনার সব কথা শুনি, আপনার বলা সমস্ত নিয়ম মেনে চলি, সময় মতো রেন্ট দিতে পারি, তার জন্য চাকরি করছি, তাও আপনি আমার সঙ্গে কেন এরকম করছেন? তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। ওটা আপনিই ছিলেন, ওটা আপনারই হাত ছিল যে আমার ব্যাগেতে নেকলেসটা রেখেছিল। আমি আপনার হাতের আংটিটা তখনই চিনতে পেরেছিলাম, যেটা এখনো আপনার হাতেই আছে। আচ্ছা, তাহলে সে সময় চুপ করেছিলে কেন? ওই সময় সবার সামনে কেন বললে না তুমি? কারণ আমি সত্যিটা জানতে চেয়েছিলাম। আমি জানতে চেয়েছিলাম যে আপনি আমার সঙ্গে কেন এরকম করছেন। কেউ বিনা কারণে কারোর সাথে কেন এরকম করবে? আর আপনি তো এতটা খারাপও নন। তুমি যাও এখান থেকে। আমি কোথাও যাব না। তোমাকে এখান থেকে যেতেই হবে। আপনি কারণটা শুধু বলে দিন, আমি চলে যাব এখান থেকে। আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দেব না। আমি যতক্ষণ না এর উত্তর পাচ্ছি, আমি কোথাও যাব না এখান থেকে। আপনি কেন করছেন আমার সঙ্গে এরকম? আরে তুমি বুঝতে পারছো না কেন, তোমার প্রাণ বাঁচানোর জন্য আমি এসব করছি, আর তুমি আমাকে ভুল বুঝছো। তোমার সামনে বিপদ আছে। আমার জীবনে বিপদ? আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। কারণ সেই বিপদ এখনো তোমার সামনে সেভাবে এসে পৌঁছয়নি, সেজন্য তুমি এখনো বেঁচে আছো। কিন্তু এর পরে কি হতে চলেছে সে কথা কে বলতে পারে? আপনি আমাকে হুমকি দিচ্ছেন। হুমকি? তোমার মনে হচ্ছে আমি হুমকি দিচ্ছি? রিয়া, আমি তোমাকে সাবধান করছি। আমি তখন থেকে তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। আমি এসব কি করে বিশ্বাস করব? প্রথমে আপনি আমাকে চুরির বদনাম দিলেন, আর এখন আপনি চান যে আমি সব কথা ভুলে যাই? আর এটা আমাকে বিশ্বাস করতে হবে যে আপনি আমার জন্য চিন্তা করেন? হ্যাঁ, চিন্তা করছি। কারণ এই বাড়িতে তোমার জন্য যদি কেউ ভাবতে পারে, তাহলে সেটা আমি।
আপনার কেমন রূপ দেখাচ্ছেন যে একসময় এত কঠোর হয়ে যায় আর তার পরের মুহূর্তে আমার জন্য এত চিন্তা করে? এই সবের কারণ কি? কেন এত দয়া দেখাচ্ছেন আমাকে? কারণ তুমি খুব ছোট, আর তোমার কিছু হয়ে গেলে যদি আমার কিছু হয়েও যায় তাহলে কারোর কিছু যায় আসে না, কারণ আমি অনাথ। তুমি কি পাগল হয়ে গেছো প্রিয়া? আমি সত্যি বলছি, আমি যদি মরেও যাই আমার কথা ভেবে কাঁদার মতন কেউ নেই। এরকম বলো না তুমি। কেন বলবো না আমি এরকম? কারণ আমি ভয় পাই। কেন ভয় পাচ্ছেন আপনি আমার মরার কথা ভেবে? না, তোমাকে হারানোর ভয় পাই। আপনার কি যায় আসে যদি আমি হারিয়েও যাই? আপনি কি হন আমার? আমি তোমার মা হই। আমাকে সব সত্যিটা খুলে বলো মা, এখন আর একটাও মিথ্যে নয়। কি হয়েছিল? আমি তোমাকে তোমার সন্তানদের সাথে দেখেছি, তুমি কত ভালোবাসো ওদের। তুমি তো খুব ভালো মা, ওদেরকে কত যত্নে রাখো। তোমার থেকে কত স্নেহ মমতা পায় ওরা, কিন্তু আমার বেলায় তোমার স্নেহ ভালোবাসা থেকে আমি কেন বঞ্চিত হলাম মা? আমি এমন কোন ভুল করেছিলাম যে আমার জন্মানোর সাথেই তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে? তোমার কোনো ভুল ছিল না, ভুল আমার ছিল। তখন আমার বয়স অনেক কম ছিল, যৌবনে আমি ভুল করে ফেলেছিলাম, কুমারী মা হয়ে গেছিলাম আমি, আর যার ওপর ভরসা করে আমি সবকিছু করেছিলাম, কি জানি সে কোথায় চলে গেল। তাই আমি ভয় পেয়ে গেছিলাম, ঘাবড়ে গেছিলাম। সমাজে আমার সম্মান বাঁচানোর দরকার ছিল তখন, তাই তোমাকে নিজের থেকে দূরে করে দেওয়া ছাড়া আমার কাছে আর অন্য কোনো রাস্তা ছিল না। তাই আমি আমার বন্ধুর সাহায্য নিয়ে বুকে পাথর রেখে এত বড় সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি নিজেকে এটা অনুমতি দিতে পারি না যে আমি তোমার কাছে আসব, তোমাকে স্পর্শ করব, তোমাকে অনুভব করব, তোমাকে তো
তোমাকে এখানে রেখে গেলে তোমার মনে আরো অনেক প্রশ্ন আসবে। আর হতে পারে এক্ষুনি যেটা হলো সেটাও মনে থাকলো তোমার, সেই জন্য তোমাকে এখানে রেখে যাওয়া ঠিক নয়। তোমার জন্য সবকিছু নর্মাল রাখতে হবে, সকালে ঘুম থেকে ওঠার পরেও। সব কথা তুমি যেন ভুলে যাও, আর যা কিছু তুমি দেখেছো সেই সব কিছু তুমি ভুলে যাও। এদিকে দেখো না, পুরো কর্মুক চালিয়ে দিস না। আচ্ছা মা, মা এই দেখো আমি শপিং লিস্ট বানিয়েছি। তো শোন না, আমার আর সাথীর এনগেজমেন্টের শপিং লিস্ট এটা, চেক করো। ও আর আমার জন্য মিনি এটাকে বন্ধ কর না প্লিজ। মা তুমি শপিং করবে তো, কিন্তু কি জানো তো বিয়ে তো আমাদের, তাই আমাদের শপিং লিস্ট আগে, তুমি চেক করো না প্লিজ। শোনো আমি না দেখতে পাচ্ছি তোমার বাবা মার প্রতি কোনো শ্রদ্ধাই নেই। মিলি সৌম্যা, আরে বাবা রে, হার্ট অ্যাটাক হয়ে যেত আমার। কোন ভূত খুঁজে পেয়েছো নাকি? আমার ইউকের ভিসা এসে গেছে, আমার সামনের সপ্তাহে বেরোতে হবে। মানে যদি তুই পরের সপ্তাহে ইউকে যাস, মানে তোর এনগেজমেন্ট আজ করতে হবে আর বিয়ে দুদিন বাদে, তাহলে আমাকে একই জুয়েলারি পরতে হবে। হোয়াট ইজ হোয়াট ইজ বিদেশিরা না বড়ই স্মার্ট হয়, ওরা জানে কি একবার বউ আর চাকরি পাওয়া গেলে ও আর বদলানো যায় না, তাই তাড়াতাড়ি ডাকছে ওকে। হাসা হয়েছে, খুব হাসি পাচ্ছে না, মাকে ডাকবো? বাবা এখনই মায়ের ভয় দেখাচ্ছে। যার ভয় দেখাচ্ছে না ও, তাকে তো তোমার বাবাও ভয় পায়। কে না ভয় পায়? হ্যাঁ সে তো ঠিকই। আন্টি হ্যাঁ হাই। প্রিয়া, প্রিয়াকে দেখতে পাচ্ছি না। প্রিয়া হ্যাঁ ওর শরীরটা ঠিক নেই তাই রেস্ট নিচ্ছে, আমি এক্ষুনি আসছি। আচ্ছা মোহিত কি করছো, ঠিক আছো তুমি? এত ড্রিঙ্ক করছো কেন? না কিছু না, আমি আরেকটা নেব। অগেন? আরে কিন্তু মোহিত, মোহিত কি রে, রিহান কোথায়? সবাই খুঁজছে ওকে। মা ওই রিহান দাদা নিশ্চয়ই উপরে আছে, ওর টাইম টেবিলটা তুমি জানোই। এই শোন, পূর্ণার সময়ের কোনো জ্ঞানই নেই, এনগেজমেন্ট পার্টি চলছে, সবাই ওকে খুঁজছে। ঠিক আছে তুই যখন যাবি না তখন আমিই যাচ্ছি। ও মা এক সেকেন্ড, মা এত গেস্ট এখানে এসেছেন, যদি তুমি এখান থেকে চলে যাও তাহলে সবাই কি ভাববে? আরে তুমি একটা কাজ করো, তুমি গেস্টদের অ্যাটেন্ড করো, আমি দাদাকে ডেকে আনছি। পাক্কা পাক্কা, হারি আপ হারি আপ, তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ দাদা। এ কি অন্যায় হচ্ছে, সব থেকে শক্তিশালী হওয়ার জন্য ওকে কোনো পবিত্র আত্মাকে মারতে হবে আর ও মারবে। আজকেই সেই দিন যেদিনের ভবিষ্যৎবাণী হয়েছিল, আমাকে এই সব কিছু আটকাতে হবে, আমাকে প্রিয়াকে বাঁচাতে হবে। তুমি শুনতে পাচ্ছ, আমাকে প্রিয়াকে বাঁচাতে হবে। দাদা, রেহান দাদা, রেহান দাদা, তুই এখনো তৈরি হসনি কেন, আর এখানে কি করছিস? সবাই এসে গেছে, কখন থেকে তোর বিষয়ে জিজ্ঞেস করছে, চল নিচে চল। দাদা
এসব তোর কি হচ্ছে দাদা? তুই ঠিক আছিস দাদা? জানি না কি হচ্ছে আমার সাথে, কেন হচ্ছে। এই যে এই নাম্বারটা, এই চিহ্নটা, এই নাম্বার গুলো কেন লেখা, এটা দিয়ে কি হবে আমার, আমি জানি না। আজকে আজকে তোর এনগেজমেন্ট আর এসব এসব কি হচ্ছে দাদা? দাদা এটা তো এটা তো আজকের ডেট 13 মার্চ 2021। এর মানে আজ তোর সাথে কিছু একটা ঘটবে। কিচ্ছু হবে না, ভাই বোনের থেকে বড় সম্পর্ক আর আমার কাছে কিচ্ছু নেই। তুই যা এখান থেকে, আমি যাচ্ছি। না দাদা, তোকে ছেড়ে আমি কোথাও যাব না, তোকে আমি কিছুতে একা যাব না। আমি বললাম তো এখান থেকে যা, প্রমিস করছি তোকে আমি যাব। ঠিক আছে দাদা, তোর জন্য অপেক্ষা করব। সবাইকে গিয়ে বলছি তুই রেডি হয়ে আসছিস। তুই যা, কিচ্ছু হবে না আমার, ট্রাস্ট মি। তুই যা, তোর এনগেজমেন্টে কনসেন্ট্রেট কর, যা তুই, আসছি আমি। আমি তোমার দেওয়া দিব্যি অমান্য করতে পারবো না। অর্ণব দাদা প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছিল। অর্ণব দাদা, তোমাকে ছাড়া অন্য কারোর দিকে তাকায়ও না। কি স্যাড না, এবার কাউকে সুন্দর মনে হলো তোমাকেই সুন্দরী বলতে হবে। ঠাট্টা করছিলাম, ঠাট্টা করছিলাম। কি জিজু, তুমিও না। বেবি, তোমার কি হয়েছে, আজ একটু বেশিই খাচ্ছ? অফ কোর্স, আনন্দের দিন আজকে। আজকে খাবো না তো কবে খাবো? হ্যাঁ, ইনফ্যাক্ট আমার মনে হয় এক দু পেক তোমারও খাওয়া উচিত। হ্যাঁ, দেখো ও এসে গেছে।
মহারাজ একি সাজে এলে হৃদয় পুরো মাঝে। না না আমি মহারাজ নাই, তুই মহারাজ, আমি তো ওর সাথেই থাকতে চাই শুধু। কারণ তুই তো হাওয়ায় উড়ে বেড়াস, যেখানে সময় যাবার কথা সেখানে সময় পৌঁছোস না। হ্যাঁ তাহলে বিয়ের প্রথম কাজটা গণেশের পরে ওকেই দেওয়া হবে, সাথে একটু মোদকও দিয়ে দেব যাতে ছোট গণেশ ঠিক সময় পৌঁছয়। এনিওয়ে সাথী, এর আগে মিস্টার গায়েব হয়ে যায় আমরা রিং সেরিমনিটা সেরে ফেলি। হ্যাঁ কিন্তু আমার মা কোথায়? মা সোমিয়া বেশি সময় নেই, তাড়াতাড়ি কর। তুই একদম টেনশন করিস না, আমি এখানেই আছি তোর সাথে, এক মুহূর্তের জন্য তোকে চোখের আড়াল করব না, আমি তোর সাথেই আছি। মা! হ্যাঁ হ্যাঁ, এঙ্গেজমেন্টের সময় হয়ে গেছে না, আমি জানি। মিনি একটা কাজ কর মা, রিংটা নিয়ে আয়। হ্যাঁ মা নিয়ে আসছি। আমি বাক্সটাও আনবি, তাড়াতাড়ি যাও। আমিও যাচ্ছি। চল 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 চল। আচ্ছা আপনারা একটু এগিয়ে আসুন, আসুন আসুন। আচ্ছা আমি বলছিলাম যে মেয়েদের দিক কোনটা হবে আর ছেলেদের দিক, আমি তো দুদিকেই। আচ্ছা চলো চলো একটা ফটো সেশন করে। হ্যাঁ সেলফি নেবো, সেলফি নেবো। আমি আমি একটা সেলফি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, স্মাইল প্লিজ। চলুন দুগ্গা দুগ্গা বলে শুরু করুন। অর্ণব এই না, এবার তাড়াতাড়ি সাথীকে রিংটা পরিয়ে দাও। দাদা নিজের পরিচয় তুই ভুলে যাস না, জানো পবিত্র আগুনের সামনে তুই কিন্তু যেতে পারবি না। নতুন কিছু বল যেটা আমি জানি না, যা কাজ বাকি আছে তাড়াতাড়ি শেষ কর, আমি আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, আর আমাকে তোর আশীর্বাদেও থাকতে হবে। আচ্ছা দাদা। তো গাইস 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 গাইস, যেমন আপনারা সবাই জানেন যে আমার আশীর্বাদের সঙ্গে সঙ্গে আমার বোন সৌম্যারও আশীর্বাদ। আর যারা জানেন না তারা এই দেখুন খামচে খামচে আমার হাতের মাংস তুলে দিয়েছে, বলে আমার পালা কবে আসবে। দাদা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তাই আর একটু দেরি না করে সৌম্যা এন্ড মোহিত প্লিজ। আরে বাবা অত খেও না, এটার প্রয়োজন বিয়ের পরে বেশি পড়বে। এসো সোনা মা, এসো বসো। ঠিক আছে ঠিক আছে সাবধানে সাবধানে, তুমি ঠিক আছো তো? বসো বসো। মোহিত ঠিক মতো পড়াও। বিপস
এত ড্রিঙ্ক করার জন্য আজকের দিনটাই পেলে তুমি? মোহিত, আমি এটা পারবো না। I'm sorry, Pema. আমি এটা করতে পারবো না। I'm sorry. মোহিত বাবা, তুমি বেশি ড্রিঙ্ক করে ফেলেছো। না 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 না, সত্যি বলছি আমি। আগে তো সাহসই হচ্ছিল না, কিন্তু তুমি কি সব বলছো? সোফিয়া, এখন সাহস এলো। বেবি, আর নেই সেই ভালোবাসাটা, আর নেই। আমি আর তোমায় ভালোবাসি না। লুক বেবি, লুক, তুমি একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছো। ইটস ওকে, ইটস ওকে। লুক, লুক এট মি, এটা মজা করার সময় নয়। লুক এট মি, সব ঠিক হয়ে যাবে। প্লিজ, দিস ইজ নট ফানি, ওকে? গেট আপ, কাম অন। মজা, আসলে মজাটা তো হলো এনগেজমেন্ট। মজাটা তো আমার জীবন। মজাটা ছিল এই সম্পর্কটা, প্রেমমা। অনেক দিন আগে ভালোবাসাটা উঠে গিয়েছিল। সরি, আমি আর তোমায় ভালোবাসি না। অর্ণব, অর্ণব, তুই বুঝবি তো? হ্যাঁ, তুই বল, তুই আর সাথে প্রথম দেখার ভালোবাসা নিয়ে কথা বলছিলিস তো? হ্যাঁ, সেটাই হয়েছে। প্রথম দেখেই প্রিয়াকে ভালোবেসে ফেলেছিলাম। শুধু প্রিয়া, মোহিত, আই লাভ ইউ প্রিয়া, আই এম সরি, সরি, আই এম রিয়েলি সরি। এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি? হ্যাঁ, এটা কোনো খেলা না, এটা কখনো হতে পারে না। হাউ ডিয়ার ইউ রেহান, রেহান কোথায় গেল?